ওয়েলকাম টু খেল দুনিয়া। আইএসএল এর সেকেন্ড লিগের ফিক্সচার ঘোষণা করে দিল এফএসডিএল। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ কবে হচ্ছে সেটাও জানিয়ে দিয়েছে এফএসডিএল। তো 31 জানুয়ারি থেকে রিস্টার্ট হচ্ছে আইএসএল এর সেকেন্ড লিগ। মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে সেকেন্ড লিগের, সেটা অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি, এবং সেই ম্যাচটি কিন্তু সন্ধ্যে 7:30 থেকে অনুষ্ঠিত হবে। তো এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে যে আগের ফার্স্ট লিগে আমরা দেখেছিলাম যে সন্ধ্যে 8:00 থেকে ম্যাচগুলো হয়েছিল, সেকেন্ড লিগে এসে দেখতে পাচ্ছি কিছু ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে, ম্যাচগুলো সন্ধ্যে 7:30 থেকে করা হবে এবং কিছু ম্যাচ বিকেল 5:00 থেকে করা হবে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ছাড়াও মোহনবাগানের বাকি ম্যাচগুলো তোমাদের জানিয়ে দিই, সেগুলো হচ্ছে হায়দ্রাবাদ এফসির সাথে হোম ম্যাচ 10 ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে, গোয়ার সাথে রয়েছে 14 ফেব্রুয়ারি, সেটা খেলবে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ, সেটাও সন্ধ্যে 7:30 থেকে। তারপর নর্থ ইস্টের সাথে হোম ম্যাচ রয়েছে বিকেল 5:00 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে, 24 ফেব্রুয়ারি উড়িষ্যা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে বিকেল 5:00 থেকে। এরপর রয়েছে 1 মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে হোম ম্যাচে মোহনবাগান নামবে, 10 মার্চ মোহনবাগান ইস্টবেঙ্গল ফিরতি ডার্বি রয়েছে, সেই ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে, মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ হিসেবে সেটা গণ্য হবে। এরপর কেরালা ব্লাস্টার্সের সাথে মোহনবাগানের ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ, সেটা 13 মার্চ খেলা হবে সন্ধ্যে 7:30 থেকে। চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান 31 মার্চ, সেই ম্যাচটি কিন্তু সন্ধ্যে 7:30 থেকে খেলা হবে। তারপর রয়েছে রাউন্ড ক্লাস পাঞ্জাবের বিরুদ্ধে, সেই ম্যাচটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, 5 এপ্রিল খেলা হবে বিকেল 5:00 থেকে। এরপর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রয়েছে অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচটি সন্ধ্যে 7:30 থেকে খেলা হবে। এবং শেষ ম্যাচ মোহনবাগানের শেষ ম্যাচ আইএসএল এর, সেটা খেলা হবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে বিকেল 5:00 থেকে, হোম ম্যাচ। তো এই হচ্ছে মোহনবাগানের আইএসএল এর সেকেন্ড লিগের সূচি। তো এই সূচি দেখে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের প্রথম দিকের ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মোহনবাগান কিন্তু পরপর 3টে ম্যাচ হেরে গেছিল, সেখান থেকে মোহনবাগান রিস্টার্ট করছে। তো দেখা যাক, ডার্বি দিয়ে রিস্টার্ট করছে, মোহনবাগানের একটা বদলা নেওয়ারও ম্যাচ রয়েছে, কারণ কিছুদিন আগেই সুপার কাপে মোহনবাগান হেরেছে এবং সেখানে কিন্তু পুরো দল পায়নি। তাই জন্য মোহনবাগান সমর্থকরা কিন্তু বদলা নেওয়ার একটা মানসিকতা রয়েছে যে এই ডার্বিতে মোহনবাগান সমর্থকরা যাতে বদলা নিতে পারে, তার জন্য কিন্তু প্রহর গুনছেন। দেখা যাক মোহনবাগান সেই প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। এছাড়াও টিকিট নিয়ে আরেকটা বিষয় চলে আসি, ডার্বি টিকিট কিন্তু সাথে সাথেই রিলিজ করে দেওয়া হয়েছে বুক মাই শোতে, কিন্তু দেখা যাচ্ছে যে রিলিজ হওয়ার 2 মিনিটের মধ্যেই সমস্ত টিকিট সোল্ড আউট কথাটা ভুল হবে, কারণ 500 টাকা এবং 3000 টাকার টিকিট কিন্তু রয়েছে, বাকি সমস্ত টিকিট 2 মিনিটের মধ্যে সোল্ড আউট। তো এখানেও কি ডুরান কাপের মতন কোনো স্ক্যাম হচ্ছে ডার্বির টিকিট নিয়ে, সেটা কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। তো এখনও অবধি কিন্তু নতুন করে কোনো টিকিটের আর আপডেট পাওয়া যায়নি, যদিও অফলাইনেও টিকিট ছাড়া হবে বলে শোনা যাচ্ছে, তো সেগুলো কিন্তু কোনো কনফার্ম নিউজ নেই। তো তোমরা অবশ্যই বুক মাই শোতে গিয়ে টিকিটের জন্য দেখতে পারো যে টিকিট অ্যাভেলেবেল আছে কি নেই, অবশ্যই তোমরা দেখে নিও। এরপর চলে আসি মোহনবাগানের আরও একটি ট্রান্সফার নিউজে, সেটা হচ্ছে চিংলেসানা সিং, তিনি মোহনবাগানে আসবেন কি আসবেন না, কারণ মোহনবাগানে তিনি আসবেন প্রায় কনফার্ম হয়ে গেছিল এবং তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির থেকেও সমস্ত রিলিজ নিয়ে নিয়েছেন। তো এখন যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগানে তিনি আসছেন না, তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির দিকে পা বাড়িয়ে রয়েছেন। তো এখানেই কিন্তু পট পরিবর্তন, কারণ মোহনবাগান প্রায় কনফার্ম করে নিয়েছিল, এরকমই শোনা গেছিল যে লোন ডিলে তাকে কনফার্ম করে নিয়েছে, খালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সময়ের অপেক্ষা। কিন্তু শেষ পর্যন্ত যা শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসির দিকে এক পায়ে গিয়ে রয়েছে, যদিও বেঙ্গালুরু এফসিতে তিনি যাচ্ছেন সেটাও কিন্তু অফিসিয়াল কোথাও জানানো হয়নি, তবে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির পথেই তিনি কিন্তু পা বাড়িয়ে রয়েছে। তাহলে মোহনবাগানের কি হবে সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার, কারণ মোহনবাগানের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। তো চিংলেসানা সিং আসলে অনেকটা কিন্তু সুবিধা হতো, আনোয়ার আলীও ফিরছেন, তো ব্যাকআপ হিসাবে চিংলেসানা থাকতো বা আনোয়ার আলী, দুজন মিলে কিন্তু ডিফেন্সটাকে সামলাতে পারতো। তো সেখান থেকে দেখতে গেলে চিংলেসানা সিং হাত ছাড়া হওয়া মোহনবাগানের জন্য এই মুহূর্তে সব থেকে বড় লস হতে চলেছে, যদি না খবরটা সত্যি হয়। তো হঠাৎ করে এই নিউজটা বেরিয়ে এসেছে যে চিংলেসানা সিং তিনি বেঙ্গালুরু এফসির দিকে পা বাড়িয়ে রয়েছে। তো এই নিউজটা তোমাদের সাথে সাথে জানিয়ে দিলাম, যদি এরপর কোনো আপডেট আসে মোহনবাগানে তিনি আসতে পারেন তাহলেও কিন্তু তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো।